सुप्रिय शिक्षार्थी बंधुरा आजकल ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत। आज तुम्हारे साथ रेहना खातुन पलाशपोल आदर्श उच्च विद्यालय। आजकल तुम्हारे षष्ठ श्रेणी बांग्लादेश विश्व परिचय षष्ठ अध्याय सम्पर्क एक विस्तारित धारणा देव। ताहले शिक्षार्थी बंधुरा तुम्हारा सबा बई खाता निये मनोयोग दिए क्लासटा करो एवं क्लासे बसे जाओ। आमादेर आज के पाठेर विषय हलो बांग्लादेशेर संस्कृति। संस्कृति आसले एटा कि? संस्कृति हलो कि सृष्टिर शुरू थेके मानुष किन्तु आजकेर जे बर्तमान जे अवस्थान आछे एखाने छिलो ना। कालेर क्रमे मानुष किछु सृष्टि करते करते आधुनिक सभ्यताय पौंछे गेछे। सेई सृष्टिर आदि जुग थेके आमादेर जे आमरा जेगुलो करेछिलाम प्रथमे आमादेर जे परिवेशके काजे लागिये आमादेर बेचे थाकार चाहिदा बा प्रयोजनगुलो मिटेछिलाम। एक टुकरो पाथर थेके आमरा शुरू करे गाछेर डाल दिये किन्तु आमादेर जीवनटाके जीवन जीविका निर्वाह करेछिलाम। आमादेर गाछेर डालगुलोके पाथरगुलोके आमरा प्रथमे हाथियार हिसेबे व्यवहार करेछिलाम। তারপর আস্তে আস্তে মানুষ কালক্রমে সেগুলো পরিবর্তন হতে হতে যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ আধুনিক সভ্যতায় কিন্তু পৌঁছে গেছে। এই যে আমরা একটার পর একটা সৃষ্টি করেছি এটাই কিন্তু আমাদের সংস্কৃতি। আমরা যা কিছু করি সেটাই হলো আমাদের সংস্কৃতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে সংস্কৃতিটা আসলে কী। আমরা যে বাংলাদেশের সংস্কৃতি পড়ব এর আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের সংস্কৃতিটা কি। দেখো সংস্কৃতি সংস্কৃতিরা কি? সংস্কৃতির ইংরেজি শব্দ কে? কালচার। এর ইংরেজি শব্দ হলো CULTURE। সংস্কৃতির ইংরেজি শব্দ হলো কালচার। এটা পড়ছে মানুষের জীবনধারা। কালচার হলো মানুষের জীবনধারা। আমরা যা কিছু করি সেটাই হলো আমাদের সংস্কৃতি। মানুষের জীবনযাত্রার যে প্রতিচ্ছবি সেটাই হলো আমাদের সংস্কৃতি। তাহলে দেখো আমরা আমরা যা কিছু করি আমরা বেঁচে থাকার জন্য যা কিছু করি সেটাই আমাদের সংস্কৃতি। সেটাই আমাদের সংস্কৃতি। দেখো সংস্কৃতি যে শুধুমাত্র আচার অনুষ্ঠানগুলো এগুলোই কিন্তু নয়। সংস্কৃতি আমাদের জীবনটাকে পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে আমাদের সংস্কৃতি। দেখো আমরা এখন যে বইটা পড়ি এখান থেকে সৃষ্টির আদি যুগে আমরা যদি ফিরে যাই তাহলে কি এই সুন্দর এই বইগুলো তখন ছিল? তখন কিন্তু বই ছিল না, তখন এভাবে বই ছাপানো হতো না। তারা কী করতো? কলম ছিল না, লেখার জন্য খাতা ছিল না। ওরা কী করতো তখন? কালি দিয়ে, গাছের ডাল দিয়ে, গাছের পাতায়, ছালে এইভাবে লিখে তারা তাদের মনের ভাব প্রকাশ করতো কিংবা তাদের যে ভাবের আদান প্রদান এগুলো প্রকাশ করতো। কিন্তু আস্তে আস্তে কালের পরিবর্তনের সাথে সাথে কি আমরা এখন বর্তমানে বই সুন্দর সুন্দর বই পাচ্ছি, তারপরে এছাড়াও কি টাইপ আছে, টাইপ মেশিনের মাধ্যমে আমরা টাইপ রাইটার আবিষ্কার করলাম, এর মাধ্যমে আমরা লেখা শুরু করলাম। সর্বশেষ আমাদের আবিষ্কার কী হলো? কম্পিউটার, যার মাধ্যমে কি পৃথিবীর বহু মানুষ এই কম্পিউটারে লেখে এবং এটা মানুষের তৈরি। এটাই হলো আমাদের সকল সংস্কৃতির একটা অংশ। আমাদের জীবন ধারণের জন্য, জীবনে বেঁচে থাকার জন্য যেগুলো আমাদের সংস্কৃতি প্রয়োজন তার কিন্তু একটা অংশ হয় এই যে কম্পিউটার আবিষ্কার। তাহলে দেখো আমরা আমাদের যে আচার অনুষ্ঠান, তারপর রীতিনীতি,
समाज विभिन्न दिक निर्देशना सबकिछ संस्कृत भरे पड़े। देखो हमें एब देखी संस्कृति जो संस्कृतिगुल संस्कृति किस उपादान आस्कृति कयरण संस्कृतिगुल संस्कृति संस्कृति कयरण यह संस्कृति दुईरण संस्कृति हल दईरण संस्कृति आसले दुईरण আমরা যে সংস্কৃতি নিয়ে বসবাস করছি এই সংস্কৃতিটা আসলে দুই ধরনের, একটা হলো কি বস্তুগত আর একটা অবস্তুগত। দুই ধরনের, এক নম্বর হলো বস্তুগত সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি, দুই নম্বর হলো অ বস্তু গত সংস্কৃতি। তাহলে আমাদের এক নম্বরটা হলো কি বস্তুগত এবং দ্বিতীয়টা অবস্তুগত। এই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি আবার কি, দেখো আমরা বাড়ি বানাই না সকলে, তোমরা নিশ্চয়ই দেখেছো এবং জানো সবাই যে আমরা বাড়ি বানাই। যদি বাড়িটা বস্তুগত সংস্কৃতি হয় তাহলে এর পরিকল্পনাটা হলো অবস্তুগত, যেটা যে সংস্কৃতিটা আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি সেটা হলো বস্তুগত, আর যেটা আমরা দেখতে পাই না স্পর্শ করতে পারি না সেটা হলো অবস্তুগত। তাহলে কি আমরা যখন একটা বাড়ি বানাই তখন সেটা আমরা সবাই দেখতে পাই না, সেটা হলো একটা বস্তুগত। এইবার এই বাড়িটা আমরা তৈরি করার জন্য যে পরিকল্পনা কিভাবে তৈরি করব, কি কি জিনিস লাগবে, কিভাবে এটা তৈরি করলে সুন্দর হবে, এই যে পরিকল্পনা এটা হলো অবস্তুগত। দেখো বাংলাদেশের সংস্কৃতির যে উপাদান, কিছু কিছু উপাদান আছে আমরা খালি চোখে দেখতে পাই না, আবার সংস্কৃতি অনেক উপাদান আছে আমরা যেগুলো দেখতে পাই। যেমন এই যে আমরা বাংলাদেশের যে বাড়িঘর তৈরির কথা বললাম, তারপরে আরও অনেক কিছু আছে বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহকে যে দুই ভাগে ভাগ করা, একটা হলো বস্তুগত সংস্কৃতি হলো দৃশ্যমান, আর অবস্তুগত সংস্কৃতি হলো অদৃশ্যমান। দেখো আমরা যে পোশাক পরি বর্তমান সময়ে, যে পোশাকগুলো আমরা পরি, শাড়ি পরি, বিভিন্ন যে পোশাক পরি, আদি যুগে কিন্তু এই ধরনের পোশাক ছিল না। আদি যুগে তারা কী পরত, বিভিন্ন ধরনের যে ছাল বাকল, গাছের ছাল বাকল দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করত। তারপরে আস্তে আস্তে কী হলো, কালক্রমে এগুলো পরিবর্তন হতে হতে আধুনিক সভ্যতায় এই যে শাড়ি বা যে বিভিন্ন পোশাকের ব্যবহার হয়েছে, এটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা কী উপাদান বলো তো, এটা হলো আমাদের সংস্কৃতির বস্তুগত উপাদান, কারণ এটা আমরা ব্যবহার করতে পারি এবং এটা স্পর্শ করতে পারি। কিন্তু এই যে এগুলো তৈরি করার জন্য যে পরিকল্পনা, কীভাবে এগুলো তৈরি করা যায়, কীভাবে এগুলো ব্যবহার করা যায়, এই যে পরিকল্পনা, এগুলো হলো অবস্তুগত উপাদান। বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদান কোনোভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, একটা একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন নকশিকাতা, নকশিকাতা তোমরা সবাই দেখেছো না, নকশিকাতা বাংলাদেশের সংস্কৃতির কি একটা অবস্তুগত না বস্তুগত? নকশিকাতা হলো বাংলাদেশের এক সংস্কৃতির একটা বস্তুগত উপাদান। এই নকশিকাতা সাধারণত গ্রামের মেয়েরা, মেয়ে বউরা এটা তৈরি করে। এখানে এই নকশিকাতা কিন্তু তাদের গ্রামীণ যে জীবনের সংস্কৃতি, বিভিন্ন ফুল পাখি লতাপাতা, তাদের জীবন যে চিত্র, এগুলো কিন্তু তুলে ধরে। এই যে নকশিকাতাটা আমাদের সংস্কৃতির কিন্তু একটা বস্তুগত উপাদান। আর যারা তাদের যেভাবে যারা এটা সেলাই করেছে বা এই সেলাই করার জন্য তাদের যে মেধা পরিকল্পনা, এইগুলো হলো অবস্তুগত উপাদান। বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য, দেখো আমাদের দেশে ভূমি যেমন উর্বর তেমনি সংস্কৃতিও বেশ কিন্তু সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষ
তাদের সংস্কৃতি সৃষ্টির সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রাচীনকাল থেকে এদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। কৃষিভিত্তিক জীবন ব্যবস্থাকে ঘিরে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘাড়িঘাস, সংস্কৃতির সকল দিক। আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ কি, আমাদের যে লোকগীতি, রাখালিয়া, মুর্শিদি, জারি সারি সকল গানে থাকত এই কৃষির কথা। কৃষির মধ্যে যে শুধুমাত্র চাষাবাদ তা কিন্তু নয়, কৃষির মধ্যে কৃষি যে কৃষিভিত্তিক যে জীবনযাত্রা, গ্রামীণ মানুষের কৃষিভিত্তিক জীবনযাত্রার ভিতর তাদের আচার অনুষ্ঠান রীতিনীতি সব কিছুই কিন্তু এই সংস্কৃতির মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি সেটি কিন্তু আদি যুগে মাটির ব্যবহারটাই ছিল খুব বেশি। হাঁড়ি পা কলসি পোড়া মাটির ফলক পর্যন্ত দেশ বোঝা আছে। এছাড়া কি বাঁশ ও বেতের ব্যবহার ছিল। দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে কিন্তু আমরা গাছপালার অবদান ও জলাশয়ের অবদান অনেক বেশি। যেন নদী নালার সাথে নৈকট্যের কারণে আমাদের সংস্কৃতিতে জেলে, নৌকা বানানোর কারিগর ইত্যাদি পেশাও গড়ে উঠেছে। বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ আছে, তার মধ্যে কামার, কুমার, জেলে, তাঁতি, কৃষক, শ্রমিক, দিনমজুর বিভিন্ন শ্রেণীর সমন্বয়ে এই বাংলাদেশের সংস্কৃতিটা গঠিত। তিনটি বড় ভাষাগোষ্ঠী তাদের সংস্কৃতি ও ভাষা নিয়ে এসেছে। তারা হলো, দেখো কি, বাংলাদেশের যে তিনটি সবচেয়ে বড় ভাষাগোষ্ঠী এবং সংস্কৃতি নিয়ে এসেছে তারা কারা, তারা হলো অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। বাংলাদেশের তিনটি যে বড় ভাষাগোষ্ঠী, বাংলাদেশের তিনটি ভাষাগোষ্ঠী দেখো, এরা সবচেয়ে তিনটি বাংলাদেশের তিনটি যে বড় ভাষাগোষ্ঠী আছে তার মধ্যে একটা কি অস্ট্রিক, দুই দ্রাবিড়, অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়, তিন ইন্দো ইউরোপীয়। এখানে তিনটি বড় ভাষাগোষ্ঠীর মানুষ তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে। তাদের ভাষা ও সংস্কৃতি এখনও রয়েছে। ধর্মের দিক থেকে বাংলাদেশের বৈচিত্র্য কিন্তু কম নয়। বাংলাদেশে কি শুধু মুসলমানরা বাস করে তা নয়, বাংলাদেশে যেমন ভাষার বৈচিত্র্য, রীতিনীতি, আচার অনুষ্ঠানের বৈচিত্র্য আছে, তেমনি এখানে কি এখানে ধর্মেরও বৈচিত্র্য আছে। এখানে কি ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, অন্যান্য ধর্ম পালিত হয়। প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলে বৌদ্ধ ধর্ম, মুসলিম সুফি সাধকদের মাধ্যমে ইসলাম ধর্ম এবং পরবর্তীতে ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে এদেশে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা। এক এক ধর্মের মানুষের কাছ থেকে আমরা এক এক রকম প্রেরণা উদ্দীপনা পেয়েছি, যেটা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এসব মিলে জনবৈচিত্র্যের মতোই বাঙালি সংস্কৃতিতে বৈচিত্র্যতা লালন করছে। এটাই হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। আমাদের সংস্কৃতির কি চিরায়ত বাঙালি সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি যেমন সমৃদ্ধ, তেমনি তার রয়েছে ভাঙা গড়ার খামখেয়ালি বনা। মানে আমাদের এই সংস্কৃতির কিন্তু পরিবর্তন হচ্ছে। আধুনিক যুগে যে সংস্কৃতি আছে, আমাদের সৃষ্টির আগে আদি যুগে যে সংস্কৃতি ছিল, তার কিন্তু অনেক পরিবর্তন, পরিমার্জন, পরিশোধন হয়েছে। আমরা অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু নতুন নতুন কিছু সে তার সাথে সংযোজন করেছি। এটাই হলো সংস্কৃতির ভাঙাগড়ন। একে কোনোভাবে এড়িয়ে চলা সম্ভব ছিল না, এখনও সম্ভব নয়। এই সংস্কৃতির ভাঙাগড়াকে আমাদের কখনো এড়িয়ে বা যাওয়া বা বাদ দেওয়া সম্ভব নয়। প্রকৃতির বিরূপ আচরণে যেহেতু কখনো ঝড়, কখনো
বন্যা কখনো অনাবৃষ্টির ঢল এসব অনিশ্চয়তা থাকে কিন্তু এখানকার মানুষকে পরম শক্তির প্রতি আকৃষ্ট বিশ্বাসটা রেখেছে প্রকৃতি রূপ পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রকৃতির যে রীতিনীতি বা লীলাখেলা এগুলো আমাদেরকে বাস্তব জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখিয়েছে প্রকৃতি আমাদের ঋতু বৈচিত্র্যের দেশে এক এক সময় এক এক ঋতু আসে এবং সেই অনুযায়ী কিন্তু মানুষটার জীবনটাকে পরিচালিত করে সব ধরনের মানুষ নিজ নিজ বিশ্বাস থেকে এ সাধনা করেছে এ সাধনার মধ্যে আল্লাহ বা ঈশ্বরের কথা যেমন আছে তেমনি আছে মানুষের কথা যে যার ধর্ম সে অনুযায়ী সেই ধর্মে সে বিশ্বাসী এবং তার ধর্ম অনুযায়ী সে তার জীবনটা পরিচালনা করে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটি হলো মানবতাবাদ অর্থাৎ মানুষের জন্য ভালোবাসা মানুষে মানুষের সম্প্রীতি এসব কথার প্রতিফলন আমরা পাই রবীন্দ্রনাথ নজরুলের গানে বাঙালি সংস্কৃতির মূল মন্ত্র হলো মানবতাবাদ মানুষ সকলে সমান এখানে ধর্ম বা ছোট বড়র কোনো ভেদাভেদ নেই সকলে সমান সকলে সমানভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এটাই হলো বাংলাদেশের সংস্কৃতির মূল লক্ষ্য বা স্বরূপ বা বৈশিষ্ট্য তাহলে আমরা আজকে পাঠের মাধ্যমে কি জানতে পারলাম আমাদের সংস্কৃতিটা কি আমাদের সংস্কৃতির উপাদানগুলো কি কি সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য কি এছাড়া এ পাঠের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে আরও করব আশা করি তোমরা এ ক্লাসে যেটুকু বুঝতে পেরেছ সেই অনুযায়ী সামনে পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো সকলকে ধন্যবাদ।